মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজগারের মতন আমি আমার ভ্লগটা আজকেও শুরু করে দিলাম। আজকে এটা এখন তৈরি হচ্ছে সকালের ব্রেকফাস্টে, আজকে ছাতুর শরবত খাবো। তাই বিট লবণ, চিনি, পাতিলেবুর রস, ছাতু এই মাগডার মধ্যে দিয়ে জল ঢেলে ভালো করে ঘুঁটে এখন আমরা সবাই মিলে এটাকে ভাগ করে খাচ্ছি। আজকে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভীষণ ভীষণ ব্যস্ত, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমরা কিভাবে দিনটা কাটাচ্ছি। এখন শ্রাবণ মাসের মেঘ, যেখানে খুশি সেখানে বৃষ্টি, তাই বেশ তিন চার দিনকার মতন জামা কাপড় জমে গেছে। কিছু করার নেই, এখন এগুলোকে আমি কাচাতে দিচ্ছি। আজকে একটু রোদ উঠেছে, তো এইবার আসি আমরা কেন আজকে ব্যস্ত। কারণ 10 দিন থেকে 12 দিন মতন আমাদের যে ওপরে কনস্ট্রাকশন হয়েছে, তার গ্রিল লাগানো হয়েছে জানলায়, সেগুলোতে প্রাইমার লাগাতে হবে। বর্ষাকাল এখন তো, রঙের মিস্ত্রিকে আসতে বলছে, 10 থেকে 12 দিন হয়ে গেল, তারা আজ যাই কাল যাই করে আসছে না। তো হাজবেন্ড নিজেই ডিসাইড করেছে যে সেই রং লাগাবে। আমাদের বাড়ির বিশ্বকর্মা বলতে একজন আছেন, আমার পতিদেবতা, তো তিনি নিজে হাতে লেগে গেছে। সেখানে আমি, বাবা, আমার ছেলে প্রত্যেকেই আমরা হেল্প করছি তাকে। তো এখন চা দিচ্ছি, কোনো সময় ছাতু, কোনো সময় জল। এই যে আমার হাতের অবস্থা, এটা হচ্ছে প্রুফ যে আমিও করেছি। তো যাই হোক, এই সব করেও এবার আমাকে আজকে রান্নাঘরে আসতে হয়েছে। একটু ভাত করব, কারণ কাকিমা ডিমের ঝোল আর শাকের ঘন্ট করে দিয়ে চলে গেছে, বলেছে ভাত আর যদি কিছু করতে হয় তাহলে সেটা করে নিতে। তো আমাদের মোটামুটি এই দিয়েই হয়ে যাবে, সবাই মিলে আমরা ডিসাইড করে নিলাম আজকে এটাই এনাফ। একটু রায়তা বানিয়ে নেব, তো সেই জন্য ফ্রিজ থেকে টক দইটা নিয়ে আসি। আর এখানে শশা কেটে রেখেছি, শশা, কাঁচা লঙ্কা। আজকে কাকিমা আসতে পারেনি, তার কারণ হচ্ছে কি, কাকিমার এক নাতির বার্থডে, সেই জন্য আমাদের টুকটাক একটু রান্নাবান্না করে দিয়ে সে বেরিয়ে গেছে। দেখা যাক রাতেও আসবে কি না, কোনো ঠিক নেই, বলেই গেছে নাও আসতে পারে। কুচোনো শশা আর কাঁচা লঙ্কার বোলটার মধ্যেই এই টক দইটা ঢেলে দিলাম। এরপর দেব পরিমাণ মতন বিট লবণ। এটা আমি বোঁদে রায়তা বানাচ্ছি। বুন্দি রায়তা বানাবো, তাই বোঁদেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু রায়তার টেস্টটা খুব সুন্দর হয়। ধনে পাতা দিইনি আজকে, এই দিয়েই সিম্পলভাবে বানিয়ে নিলাম রায়তা। আজকে আর লাঞ্চ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একেবারে বিকেলবেলা ছাদ থেকে এখন জামা কাপড়গুলো নিয়ে আসছি। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ছেলে পড়ছিল, ওর পাশে আমি বসে বসে পড়াগুলো ধরছিলাম। ওর পিরিয়ডিক টেস্ট চলছে, তো 9:30 বেজে গেছে প্রায়, আর মা বাবা 9:30 ডিনার করেন। কালকে আমাদের রান্নার কাকিমা আসেনি, আমি খুব তাড়াহুড়ো করে তখন ওনাদের তাড়াতাড়ি রুটি তরকারি করে দিলাম রাতে। আর তখন আর ক্যামেরা সেট করে সব কিছু করে আর আমার মানে রান্না করার পরিস্থিতি হয়ে ওঠেনি, তো সেই জন্যই আজকে সকালবেলায় তোমাদের সেটা জানাচ্ছি। মানে এটা পরের দিন, আমাকে চাল কুমড়ো কাটতে দেখে ও বললো যে চাল কুমড়োর খোসা ভাজা করতে আর রুটি করতে, গরম গরম রুটি দিয়ে চাল কুমড়োর খোসা ভাজা খেতে খুব পছন্দ করে, আমাদের বাড়ির সকলেই সেটা পছন্দ করে। তো সেই জন্য আমি পরে গিয়ে এবার রান্নাঘরে যাব, গিয়ে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেব। ও অফিস যাবে, সকল বন্ধুদের হাজবেন্ডরা সকালে বেরিয়ে যায়, তাদের যে সকালটা কিভাবে কাটে একমাত্র তারাই বুঝতে পারে। তো এমনিতেও আমরা ঘরে থাকি বলে, সংসার দেখি বলে যে আমরা কিছুই করি না এরকম কিছু ব্যাপার না, আমাদের সারাদিনই ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। কাল থেকে যেহেতু রান্নাবান্নার কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, তো ভাবলাম এটাই দেখাই। আমি জানি আমার সকল বন্ধুরাই এই ইজি রেসিপিটা জানে, তবুও বলি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই চাল কুমড়োর খোসাটাকে
একটু ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। তারপরে আলু দিতে হবে, আর আমি খুব সরু সরু করে চালকুমড়োর খোসাটা কেটেছি, তাই আগে করে সেদ্ধ করে নিইনি। যদি একটু মোটা কাটা হয়, অনেক ক্ষেত্রে কি হয়, তাহলে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ফোড়নের মধ্যে খোসাটাকে দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর একটু দু চার দানা চিনি দিয়ে দেব, ওটা টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের ব্রেকফাস্টে আজকে গরম গরম ফুলকো ফুলকো রুটি আর চালকুমড়োর খোসা দিয়ে আলু ভাজা। হাজবেন্ড এখন 8:30 বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য সকালটা একটু চাপেরই থাকে। যদিও ছেলের স্কুল নেই, তবুও সকালবেলাটা মিটে গেলে পরে আর অসুবিধা হয় না। হাজবেন্ড রওনা হয়ে যাক, তারপরে মোটামুটি সবাই ব্রেকফাস্ট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। চলে গেল, তারপরে টুকটাক একটু কাজ ছিল, ব্রেকফাস্ট করলাম, তারপর স্নান করে নিলাম, এরপর ছেলেকে নিয়ে বসবো যেহেতু ওর পিরিয়ডিক টেস্ট চলছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, খুব খুব ভালো থেকো, আর অনেক অনেক এনজয় করো।